স্বাগতম হেল টিপস বাংলায়। আজকে আমাদের আলোচনার বিষয়, স্বপ্নদোষ হলে ক্ষতি পুষিয়ে নিতে কি খাবেন। নাইটফল বা স্বপ্নদোষ একেবারেই স্বাভাবিক এবং শরীরবৃত্তীয় কারণে সংগঠিত একটি প্রক্রিয়া, যে কোনো ছেলের ক্ষেত্রেই এটি ঘটতে পারে, এতে ভীতির কোনো কারণ নেই। তবে নাইটফল হলে অনেকেই শারীরিকভাবে দুর্বল বা রোগা হয়ে পড়েন, কারো কারো আবার মাথা ঝিমঝিম করে। এই সকল সমস্যার সমাধানে একমাত্র সমাধান হলো পুষ্টিকর খাবার গ্রহণ। এমন কিছু সুপারফুড আছে যা নাইটফল হওয়ার পর খেলে শরীর খুব দ্রুত শক্তিশালী এবং কর্মঠ হয়ে ওঠে। সেই সব খাবারগুলি সম্পর্কে বিস্তারিতভাবে আমরা আজকে জানব। প্রথমে হলো ডিম। প্রথমে যে খাবারটির কথা বলবো তা হলো ডিম। ডিমে প্রচুর পরিমাণ প্রোটিন বা আমিষ থাকে, যা শরীরের হরমোনের কার্যক্রম ঠিক রাখে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। তাই ডিম খেলে নাইটফলের ক্ষতি পুষিয়ে শরীরকে দ্রুত কর্মশক্তি যোগান দেয়। দুধ এবং দুগ্ধজাত খাবার। খাঁটি দুধ, দই, মাখন, পনির ইত্যাদি খাবারে প্রচুর পরিমাণে প্রাণীজ ফ্যাট এবং আমিষ থাকে, যা নাইটফল হওয়ার পর খেলে শরীরের আগের মতোই কর্মচঞ্চল হয়ে ওঠে। তাছাড়া এইসব খাবারে থাকা প্রচুর প্রোটিন ও ক্যালসিয়াম শরীরের গঠন ভালো রাখে এবং হাড়ের ক্ষয়রোধ। পাকা কলা। পাকা কলাতে ভিটামিন বি ও পটাশিয়াম মানবদেহের যৌনরস উৎপাদন এবং শরীরে টেস্টোস্টেরন মাত্রা বাড়াতে সাহায্য করে। এছাড়াও কলাতে বোমেনাল নামের এক ধরনের বিশেষ এনজাইম আছে, যা যৌন উদ্দীপক হরমোন গুলোকে নিয়ন্ত্রণ করে। বাদাম ও বিভিন্ন বীজজাতীয় খাবার। বাদাম এবং অন্যান্য বীজজাতীয় খাবার, বিশেষ করে চীনাবাদাম, কুমড়ো বীজ, সূর্যমুখীর বীজ, সিমের বিচি ইত্যাদি খাবারগুলিতে শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ফ্যাট এবং জিঙ্ক থাকে, যা শরীরকে শক্তিশালী করে এবং যৌন সামর্থ্য বাড়ায়। ডার্ক চকলেট। ডার্ক চকলেটে স্পার্মের পরিমাণ বাড়ায় এবং গুণাগুণ বৃদ্ধি করে। ডার্ক চকলেটে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা যৌন উত্তেজনা বৃদ্ধি করতে ভূমিকা রাখে। পরিশেষ বলবো, আমাদের হাতের কাছে এই খাবারগুলি পুষ্টিগুণে ভরপুর থাকায় এই খাবারগুলি শারীরিক দুর্বলতাকে কাটিয়ে শরীরকে দ্রুত কর্মশক্তির যোগান দিতে সক্ষম। তাই আপনার খাদ্য তালিকায় দৈনন্দিন এই খাবারগুলো রাখুন এবং সুস্থ সুন্দর যৌন জীবন গড়ে তুলুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন টিপস পেতে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।